السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين ওসলা তু ও আলা রহমতল আলমিন ও আলা আলিহি ওয়সাহবিহি ও মি আহম বিহসানিনাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে জানাচ্ছি আপনাদেরকে বিশেষ আমন্ত্রণ ইউনিভার্সাল ভিশন এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞানগর্ভ অনুষ্ঠান প্রিয় নবী মোহাম্মদ সাল্লি হাসাল্লাম এর হাদিসের আলোকে মুহাম্মদ সাল আলী হাসাল্লাম আল্লাহ সবহানহাল্লার পক্ষ থেকে প্রেরিত রাসুল হিসাবে আল্লাহর মনোনীত দিন ইসলামের মূল বিষয় হিসাবে কোরআনুল করিম সাথে তিনি আমাদেরকে দিয়েছেন তার মূল্যবান হাদিস যে হাদিসগুলি আমাদেরকে বিভিন্নভাবে নির্দেশনা দেয় বিভিন্নভাবে প্রেরণা দেয় বিভিন্নভাবে পাথেও যোগায়। এ হাদিস থেকে অন্যতম একটি শিক্ষণীয় দিক হচ্ছে রাসুলসাল আলী সাল্লাম কতগুলি সুপ্রসিদ্ধ জ্ঞানগর্ভ এবং বাস্তব কাহিনী ঘটনা তুলে ধরেছেন আমরা সেই হাদিসের কাহিনী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লা আলা কন আনুল ক্যারিমেউ সৌরাতুল কাহাফে একটি বিষয়কে ধারাবাহিকভাবে একটি সুন্দর কাহিনী তুলে ধরেছেন যেই কাহিনীটি শাহি হুল হাদিসেও এসেছে শাহি মুসলিমের হাদিসেও এসেছে অন্যান্য হাদিস গ্রন্থেও এসেছে আজকে আমরা আপনাদের সামনে হাদিসের আলোকে সেই কাহিনী তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাল্লামের অন্যতম সাহাবি সাহাবি আবদুল্লাহ ইবনা আব্বাস রদ হুমা যিনি বয়সের দিক দিয়ে ছোট হলেও শিক্ষা দীক্ষা করান সন্ন্যার জ্ঞানে অন্যদের তুলনায় অনেক বড় হওয়ার সুযোগ লাভ করেছেন সেই সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ তাল আনহু কর্তৃক বর্ণিত হাদিসের আলোকেই আমরা আজকে আপনাদের সামনে মুসা সালাম এবং খেদের আলি হিসালামের অভয়ের সমন্বয়ে যে ঘটনা যে কাহিনী ও করন্যায় বর্ণিত হয়েছে সে কাহিনীটি আজকে আমরা আপনাদের সামনে আলোকপাত করব ইনশা আল্লাহ সাহাবি আবদুল্লাহ ইবিনা আব্বাস রদি আল্লাহ তা আনহু তিনি এ কাহিনীটি বর্ণনা করছেন মূলত সাহাবাই কেরামদের মাঝে কোরআনের আলোকে ব্যাখ্যা মূলক যে সমস্ত বর্ণনা সেগুলির ক্ষেত্রে সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদ আল্লাহ আনহুর বর্ণনাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নবী সাল্লাহ আলী আল্লাহ আল্লা হুয়া আতর কাছে বিশেষভাবে তার জন্য দোয়া করেছেন আল্লাহ রাবুল্লাহ আনামিন তাকে যেন কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেন ব্যাখ্যা ভালোভাবে তিনি যেন বুঝতে পারেন এমনই আল্লা সবহানাহু আতআলার কাছে রসুল সাল্লাহ আলী সাল্লাম তার জন্য দোয়া করেছিলেন ঠিক সেই আলোকেই সাহাবি আবদুল্লাহ ইবন আব্বাস রদি আল্লাহ তালা আইন হুমা তিনি আমরা আজকে আপনাদের সামনে যে কাহিনীটি তুলে ধরতে চাচ্ছি সেই কাহিনীটি তিনি বর্ণনা করেছেন সাহাবি ইবনে আব্বাস রদি আল্লাহ আনহু এবং আরেকজন সাহাবি আলহৌর বিন কাইস রদি আলা আনহু উভয়ের মাঝে একটা ছোট্ট তর্ক হয়ে গেল তর্কের বিষয়বস্তু ছিল যে আল্লাহ সুবাহ হুয়া আলা মুসা আলাইসাল্লা সাল্লামকে বিশেষ জ্ঞান দেওয়ার জন্য যার কাছে পাঠালেন সেই ব্যক্তিটা কে ছিলেন তিনি কি খেদের ছিলেন না অন্য কেউ ছিলেন এ বিষয়টি নিয়েই সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রজি আল্লাহ তালহু এবং হর বিন কাইস উভয়ের মাঝে তর্ক দেখা দিলে সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রজি আল্লাহ আনহু বিষয়টিকে নিশ্চিত হওয়ার জন্য প্রবীণ সাহাবী বয়োজ্যেষ্ঠ সাহাবি ওবাই বিন কাব যিনি কোরআনের বিশেষ পারদর্শী ছিলেন তার কাছে জিজ্ঞাসা করলেন যে আসলে ওই ব্যক্তিটা কে সেই ব্যক্তির নাম কি মুসা আলাইস্লাসাল্লামকে বিশেষ জ্ঞান অর্জনের জন্য আল্লাহ যার কাছে পাঠালেন সাহাবে ওবাইবিন কাব রদি আল্লাহ আন আনহু আবদুল্লাহ ইবিনা আব্বাস রদি আল্লাহ তাল্লাহ কে এবং যার সাথে কথা হয়েছিল তর্ক হয়েছিল তাকে অভয়কে জানালেন যে সেই ব্যক্তি মুসা আলি সাল্লা যে সেই জ্ঞান শিক্ষা অর্জনের জন্য যাকে যার কাছে আল্লাহ পাঠালেন রাসুল সাল্লাহ আলিহ এর কাছে আমি শুনেছি সেই ব্যক্তির ক্ষেত্রে রাসুল সাল্লাহু আলিহসাল্লাম বলেছেন যে একদা মুসা আলিহালাতুসাল্লাম জনসম্মুখে তিনি কিছু বলছিলেন ভাষণ রাখছিলেন হঠাৎ একজন ব্যক্তি এক শ্রোতা তাকে জিজ্ঞাসা করলেন যে হে মুসা আলি সালাম কে সবচেয়ে বেশি জানেন মুসা আলি সালাম যেন তার কথা তার ইশারা ইঙ্গিতে বোঝালেন যে মুসা সালাম তিনি সবচেয়ে বেশি জানেন পৃথিবীতে সবচেয়ে তিনি জ্ঞানী মানুষ এ কথা যখনই মুসা আলি হিসালাতুয়ালসাল্লাম বললেন আল্লা সবহানা আলা কোনো সন্দেহ নেই তিনি হলেন সকল জ্ঞানীদের শ্রেষ্ঠ জ্ঞানী যার জ্ঞানের সাথে কোনো তুলনাই হতে পারে না আল্লাহ রাবুল্লা আলমিন মুসা আলাই সাল্লাতুসাল্লামের কথাটিকে খুব পছন্দ করলেন না মুসা আলাইসাল্লাতুসাল্লামের বলা উচিত ছিল যে সর্বজ্ঞানী হলেন আল্লা সুবহানাহুয়াত আলা কিন্তু তিনি তাও বলেননি নিজেকেই পৃথিবীর মাঝে সবচেয়ে জ্ঞানী বলেই তিনি বোঝাতে চাইলেন বা প্রমাণ করলেন আল্লা সুবাহা অপছন্দ করে তার এই কথা তাকে বাস্তবে জানানোর জন্য বোঝানোর জন্য দেখানোর জন্য যে পৃথিবীতে আসলেই তিনিই সবচেয়ে জ্ঞানী না আরও বেশি জ্ঞানী কেউ আছে এ শিক্ষা দেওয়ার জন্য মুসা আলি সালাতুসাল্লামকে আল্লাবুল আলমীর নির্দেশ দিলেন মুসা আলাইসাল্লাতুসাল্লাম যেন তিনি ওই সেই ব্যক্তি যিনি সমুদ্রে বা সেই সমুদ্রাঞ্চলে বসবাস করেন সেই খদের তার কাছে সাক্ষাতের জন্য তার কাছে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ আল্লা হওয়া তালা মুসা আলহিসাল্লাতুসাল্লামকে নির্দেশ দিলেন সাহাবি ওবাইবিন কাবরাদি আল্লাহ আনহু বিষয়টি স্পষ্ট করলেন যে না সাহাবি ওবাই বিন কাহাব আনহু আল্লাহ আবদুল্লাহবিনা আব্বাস রদি আল্লাহান সেই হর বিন কয়েস তাদের দুজনকে স্পষ্ট করে দিলেন যে সেই ব্যক্তি মুসা আলাই সাল্লা যার কাছে আল্লাহ রাবুল আলমিন পাঠালেন তিনি হলেন খদির সম্মানিত দর্শক শ্রোতা সেই খদের কে ছিলেন তিনি কি কোনো নবী ছিলেন রাসুল ছিলেন না একজন ধার্মিক দিনদার নেককার ব্যক্তি ছিলেন মুসা সালাম তিনি নবীও ছিলেন রাসুলও ছিলেন আল্লাহ তাকে নবতের দান করেছিলেন তার কাছে আসমানী কিতাব তাওরাত আল্লাহ রাবুল্লাহ আলমিন নাজিল করেছেন মুসা সালাম এমন একজন নবী ছিলেন রাসুল ছিলেন আল্লা সুবাহানহতালা অন্যান্য নবী রাসুলদের মাঝে তাকে বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন আল্লা সুবহান হুয়তালা তাকে বিশেষ বৈশিষ্ট্য তথা সরাসরি আল্লা সুবাহানহুয় তালা তার সাথে কথা বলেছেন আল্লাহ আল্লা সুবাহানবুয়া তালার সাথে সরাসরি কথা বলার অন্যান্য নবীদের ক্ষেত্রে এটি পাওয়া যায়নি সৌভাগ্য হয়নি তাহলে মুসা আলিহি এমন ব্যক্তি যাকে আল্লাহ নবুয় দিয়েছেন যাকে আল্লাহ রেসালদ দিয়েছেন যাকে আল্লাহ আসমানী কিতাব তৌরাত দিয়েছেন যাকে আল্লাহ আল্লা সুবহানাহুয়া তালা সরাসরি কথাও বলেছেন সেই মুসা আলী সালাতুয়াল্লামের ছোট্ট একটি কথায় আল্লাহ আল্লা সুবহানাহুয়া তালাও পছন্দ করে তাকে পাঠালেন যাও তুমি কে সবচেয়ে জ্ঞানী তুমি ছাড়া আছে কেউ আছে কি না তোমাকে একটু দেখাবো এই লক্ষ্যেই আল্লা সবহানা তাল মুসা আলসালুসাল্লামকে নির্দেশ দিলেন খিজিরের কাছে যেতে তো খেজির তিনি রাসুল ছিলেন না নেককার ব্যক্তি তো অবশ্যই ছিলেন নবী ছিলেন কি না এ নিয়েও বিজ্ঞ আলিম সমাজ করান এবং সোনার দলিলের আলোকেই মতামত ব্যক্ত করেছেন কেউ বলেছেন যে তিনি নবী বলে স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে না তাই নবী ছিলেন না তিনি একজন নেককার দিনদার পরহেজগার জ্ঞানী মানুষ ছিলেন আবার কেউ মনে করেন যে না মুসা আলাই যখন তার কাছে গেলেন তিনি মুসা আলাইাতুসালামকে যে অনেকগুলি রহস্যময় ঘটনা ঘটে গেল এগুলির শেষে মুসা আলাইসাল্লাসাল্লামকে জানালেন যে এসব কিছুর সংবাদ আমাকে আল্লাহ সুবহানা হতালা দিয়েছেন আবার শুরুতেও মুসা আলসালুসাল্লামকে খেজুর বলেছিলেন যে আল্লাহ আপনাকে এমন কিছু জ্ঞান দিয়েছেন যা আমাকে দেননি আমি জানি না আবার আল্লাহ আমাকে এমন কিছু দিয়েছেন যা আপনাকে দেননি আপনি জানেন না এই হিসাবে বোঝা যায় কেউ মনে করেন যে সুতরাং আল্লাহর পক্ষ থেকে এই বিশেষ জ্ঞান পাওয়া আল্লাহর পক্ষ থেকে এ গাইবী তথ্যগুলি পাওয়া এর অর্থ হলো তার কাছে আল্লাহর পক্ষ থেকে অবশ্যই ওহাই এসেছে তিনি সাধারণ দিনদার নেক্কার ব্যক্তি শুধু নন বরং আল্লাহ আল্লা হওয়া তালা তাকে নবদ দিয়েছেন এই দৃষ্টিকোণ থেকে কেউ বলেন যে খেজির আলিহিসালাম তিনি একজন নবীও ছিলেন সুপ্রিয় দর্শক শ্রোতা সেটা যাই হোক খিজির আলিহিসাল্লাম নবী হলেও আমাদের কোনো বিষয় নয় নবী না হলেও আমাদের কোনো বিষয় নয় যেহেতু করআনুল করিমে পঁচিশ জন নবীর স্পষ্ট বর্ণনা এসেছে সেই ধরনের বিষয়টি আলাইহিস সালামের ব্যাপারে না হওয়ার কারণে কিছুটা দ্বিমতের বিষয় থাকতেই পারে মূল বিষয় হচ্ছে তাকে কেন্দ্র করে আল্লাহ সুবহান হাত আলা কোরআনুল করিমে সোরা কাফে যা উল্লেখ করেছেন নবী সাল্লাহ আলি তিনি বিশুদ্ধ হাদিস গ্রন্থসমূহে সেই ক্ষেত্রে নবী ইসলাম থেকে যা বর্ণিত হয়েছে আমরা সেই বিষয়গুলি জানার চেষ্টা করব শিক্ষণীয় বিষয় থাকলে আমাদের মানার বিষয় থাকলে সেগুলি শিখব এবং মানার চেষ্টা করব এটাই হচ্ছে আমাদের মূল বিষয় সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লা সুবহান নির্দেশ দিলেন মুসা আলাইসালুসাল্লামকে যেতে এখন মুসা আলাহিসালাতুসালাম সেই দূর দেশে যাবেন সফর সঙ্গী হিসাবে আরেকজনকে নিলেন তিনি হচ্ছেন ইউসা আবিন নুন তিনি মূলত একজন নবী ছিলেন সফর সঙ্গী হিসাবে ইউসা আবিন নুন তাকে সফর সফরসঙ্গী হিসাবে মুসা আলাইসালুসাল্লাম নিলেন দুজনে চললেন তবে আল্লা সুবহানতালাহা নির্দেশ দিয়েছিলেন কোন জায়গায় গিয়ে তাকে পাবে খেজির আলি ইসাল্লামকে পাবে কিভাবে তাকে চিনবে তার পথ কিভাবে পাবে আল্লাহ রাবুল আলমিন এজন্য নির্দেশ দিয়েছিলেন সাথে মাস নেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন সেই মাছগুলি যেখানে পদ গ্রহণ করবে সেখানেই খেজিরকে পাওয়ার স্থান তুসা আলি সালাম। আল্লা সবহানবতালার নির্দেশে ছুটলেন সেই ব্যক্তির সন্ধানে যার কাছে গিয়ে আরও হয়তো কিছু শিক্ষা গ্রহণ করা যাবে সাথে সফর সঙ্গে ইউসা বিন তাকে নিয়ে চললেন চলতে চলতে দীর্ঘ পথ অতিক্রম করলেন রাস্তায় বেশ কিছুটা ক্লান্তিও এসে গেছে এই ক্লান্তি আসায় একটু বিশ্রাম নিলেন কিন্তু বিশ্রামের সময় হঠাৎ বেগে যে মাছ নিয়েছিলেন সেই বিশ্রামের সময় এই বেগের মাছ সেখানেই বের হয়ে গেছে মুসা আলি সালাতুসালামও টের পাননি সাথে সফরসঙ্গীও টের পাননি বিশ্রাম থেকে উঠে আবার চললেন বেশ কিছু দূর যখন চললেন আবার একটু খাওয়ার প্রয়োজন দেখা দিয়েছে মুসা আলাইহিসু সালাম তখন তিনি বললেন আ গাদা আনা মিন সঙ্গীকে বললেন দেখো অনেকক্ষণ চললাম আমরা অনেক পথ অতিক্রম করলাম বেশ ক্লান্ত হয়ে গেছি খিদাও অনুভব করছি সুতরাং আমাদের খাওয়া তুমি এখন বের করো আমরা খাব খাওয়া বের করতে গিয়েই মুসা আলঈসলাত যখন খাওয়া চাইলেন তার সফর সঙ্গে খাওয়া বের করতেছেন বের করতে গিয়েই সেখানে আর যে মাছ ছিল সে মাছকে খুঁজে পেলেন না না পাওয়ার কারণে সফর সঙ্গে বললেন যে দেখুন আমাদের যে খাদ্য হিসাবে মাছ নিয়েছিলাম সেই মাছ পাচ্ছি না তাহলে কোথায় তিনি বললেন যে আসলেই মনে হয় সেই জায়গায় যেখানে আমরা কিছুটা বিশ্রামের জন্য অবস্থান নিয়েছিলাম সেখানেই বের হয়ে গেছে আমি কিছুই অনুভব করতে পারিনি আনসানি ইল্লা শয়তান আর সেখানে কি করেছি আমি মাছের বিষয়টা ভুলে গেছি আর আমাকে শয়তান ছাড়া কেউ ভোলায়নি মুসা আলাই সালাম বললেন ঠিক আছে তাহলে করার কি আছে দা আলি কে মাকুন না আলা আ সারিহি মা কসাসা মুসা বললেন যে এটা তো ভুল হয়ে গেছে কারণ যে জায়গায় মাছ হারিয়ে গেছে যে জায়গায় মাছকে আমরা আমাদের কাছ থেকে দূরে সরে গেছে সেই জায়গাটাই তো হচ্ছে আমাদের টার্গেট সেটাই আমাদের লক্ষ্যবস্তু সুতরাং আমরা ফিরে যাই সেই জায়গায় ফিরে যাব তারা সে জায়গায় ফিরে গেলেন ফালাম্মা ইন্টহায়া ইলা সাহারাতি ইদারাজুল মুসাজ্জা বিসাউবিন অতঃপর যখন ফিরতে ফিরতে আবার সেই গত দিনের সেই পূর্বের জায়গায় যেই পাথরের কাছে আশ্রয় নিয়েছিলেন বসেছিলেন সেখানে ফিরলেন ফিরেই দেখলেন যে এমন একজন ব্যক্তি মাথায় কাপড় দিয়ে এক বড় ধরনের ব্যক্তি সেখানে উপস্থিত রয়েছেন উপস্থিত থাকলেই মুসা সালাম দেখেই তাকে সালাম দিলেন খেজির জিজ্ঞাসা করলেন কোন জায়গার মানুষ আপনারা আপনাদের পরিচয় কি আপনারা আমাকে সালাম বিনিময় করছেন মোসা আলাই সালাম পরিচয় দিলেন বললেন যে আনা মুসা। আমি মূসা খেজির আলি জিজ্ঞাসা করলেন কোন মুসা আপনি মৌসা বাণী ইসরাইল আপনি কি সেই বাণী ইসরাইলের মুসা বাণী ইসরাইলের প্রেরিত নবী রাসূল যিনি সেই মুসা আপনি মুসা আলি সালাম বললেন যে হাঁ আমি সেই মুসা কয়াল নাম কাল আল আচ্ছা বেউ কা আলা আংটু আল্লি মানে মিম্মা আল্লিম চা রসদা মুসা আলাইহিসাল্লাহুসাললাম বুঝতে পারলেন ইনি হলেন সেই ব্যক্তি যার কাছে আল্লাহ সুভাটাফা তালা আমাদেরকে প্রেরণ করেছেন আশার নির্দেশ দিয়েছেন মুসা আলাই সাল্লাতুসাল্লাম প্রস্তাব দিয়ে ফেললেন হাল আলা মিম্মা আল্লামানিম চর আমি আপনার সাথে যেতে চাই আপনার সাথে সাথে আমি চলতে চাই কেন যাতে আপনি আল্লাহ আপনাকে যে সমস্ত জ্ঞান করিম বা শিক্ষা দিয়েছেন সেই জ্ঞান থেকে আমিও কিছু শিক্ষা নেব এজন্য আমি আপনার সাথে যেতে চাই